নমস্কার বন্ধুরা, 12ই এপ্রিল আমার মেয়ের জন্মদিন। এই ভিডিওটা অনেকদিন ধরে পড়েছিল, আমি সেরকমভাবে ব্লগ করতে পারি না, তাই এইটা আমি দিতে পারিনি। ও যেন দীর্ঘায়ু হোক, এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। ওকে সকালে চান টান করিয়ে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছি, নতুন জামা পরিয়ে দিয়েছি। এরপর ওকে আশীর্বাদ করবেন বাড়ির বড়রা। প্রথমে ওর দাদু ওকে আশীর্বাদ করলো, তারপর ওকে ওকে ঠাম্মি আশীর্বাদ করলো। ওকে একটা খেলনা মাটির প্যাকেট ধরে দিয়েছে ঠাম্মি। এরপর ওকে ওর দাদা শোনা আশীর্বাদ করলো। ছোট হলেও কি হবে, ওর তো ওটা ভালো দাদা শোনা, তাই ওর ইচ্ছা বোনকে একটু আশীর্বাদ করে। তারপর একটা ললিপপ ওর হাতের সামনে রেখে দিয়েছিল, আবার ওর হাতে ললিপপটা। এরপর আমি ওকে আশীর্বাদ করছি। আমি যে ওকে টাকা দিয়েছি, ওটা ওর দাদাইকে মানে ওর দাদুকে দেখাচ্ছে। আমার এক ছেলে এক মেয়ে। দুজনেই খুব দুষ্টু। এরপর জন্মদিনে খাবার ওকে তুলে দিলাম, সেরকম করতে পারিনি। পাঁচ রকম ভাজা, মাছ, চিংড়ি মাছ, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি দিয়েছি ওকে। এরপর আমার মিষ্টি হাত দিয়েছে, খাবো না খাবো না। ও যে কি খাবে সেটাই দেখছে, জানে আমি তো কিছুই খাই না, কি আর খাবো। ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই লাইক করো, কমেন্ট করো।